gossip.com নিয়ে আমি চলে এসেছি সঙ্গীতা। চলো আজ প্রথমেই দেখে নেব বলিউডের হট গসিপ গুলো এক ঝলকে। বলিউডে কামব্যাক করছেন অরবিন্দ স্বামী। ফরহা খানের হ্যাপি নিউ ইয়ার মুভিতে কিং খানের অপোজিটে নাকি থাকতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। ভাগ মিলখা ভাগ প্রথম উইকেন্ডেই প্রায় 30 কোটি টাকার বিজনেস করে ফেলেছে। দেড় ইশকিয়া নাকি প্রিকুয়াল ইশকিয়ার মতো অতটা ওয়াইল্ড নয় বলছেন আরশাদ ওয়ারসি। রাকেশ ওম প্রকাশ মেহরার নেক্সট পিরিয়ড ড্রামাতে ফিমেল লিডে থাকতে চলেছেন সোনম কাপুর। করণ জোহরের নেক্সট মুভিতে নাকি জুটি বাঁধতে চলেছেন রণবীর কাপুর ও পরিণীতি চোপড়া। মাসুম রিমেকে নাকি অন স্ক্রিন দেখা দেবেন অফ স্ক্রিন কাপল অভিষেক ঐশ্বরিয়া। এবার আইটেম গার্ল হতে চলেছেন নার্গিস ফাকরি। এবার ডিটেলে দেখে নেব টুডেজ টপ টু গসিপ। তোমরা কি জানো বলিউডে কামব্যাক করতে চলেছেন অরবিন্দ স্বামী? রোজা ও বম্বের মতো মুভিতে তার অভিনয় সবার মন জয় করেছিল, কিন্তু 90s এর পর বেশ কিছুদিন নিজের বিজনেস নিয়েই ব্যস্ত ছিলেন অরবিন্দ স্বামী। এবছরের প্রথম দিকে মণিরত্নমের তামিল মুভি কদল দিয়ে অ্যাক্টিং এ কামব্যাক করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে বিজয় নাম্বিয়ার নেক্সট প্রজেক্ট দিয়ে বলিউডে কামব্যাক করতে চলেছেন অরবিন্দ স্বামী। রকস্টার গার্ল নার্গিস ফাকরি এবার অন্য অবতারে, কিন্তু কিসেই অবতার? রকস্টারের পর বেশ কিছুদিন শুধু তার অফস্ক্রিন লিঙ্কআপস এর জন্যই হেডলাইনসে ছিলেন নার্গিস ফাকরি। এবার যা শোনা যাচ্ছে শাহিদ কাপুরের নেক্সট মুভি ফটা পোস্টার নিকলা হিরোতে আইটেম ডান্স করতে চলেছেন তিনি, এবং এটি নাকি একটি রঞ্জি আইটেম নাম্বার। এখন এটাই দেখার নিজের নতুন অবতারে কতটা সফল হন নার্গিস ফাকরি। gossip.com এখন এ পর্যন্তই, আমাদের ফেসবুক পেজের কথা ভুলো না কিন্তু।